প্রথম আসমারে নবী বানাইছি, সব কিছুর নবী বানাইছি। ওগো আমার মাহবুব, যত টুক এরিয়ার ভিতরে আমি রব্বুল আলামিনের রুবুবিয়ত গিরি চলে, ততটুক এরিয়ার ভিতরে আপনি বিশ্ব নবীর রহমত গিরি চলে। বাইতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে এর প্রথম দিনের অধিবেশন আজকের জান্নাতের বাগান উলামায়ে কেরাম আজকের মাহফিলে যে ব্যক্তি আগমন করেছেন, মাগরিবের পরে বয়ান করছেন, যিনি হলেন গোটা বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তাদের মুরিদ পিশাব পীরে কামেল ব্যক্তি, এক একজন আল্লাহর ওলিদের আগমন, আল্লাহ পাকের এক এক ওলি, চেয়ারম্যানই করতে হয় না, মেম্বরই করতে হয় না, তাদের মন্ত্রিত্ব লাগে না, এক মন্ত্রী তার এলাকার এরিয়া সাইরা অন্য এলাকার এরিয়ার ভিতরে মন্ত্রীগিরি করতে পারে না, কিন্তু দেওনার হজরত আল্লাহ পাকের আশেক, এমন এক আশেক, এই হজরতদার আগমন দ্বারা কি হয়, এ আল্লাহর পাগল, এই সমস্ত পাগল ব্যক্তি আজকে আসে। কবি এক কবি বলেন, তামান্না দর্দে দিল কি হে তুকার খিদমত ফকির রোগী, এ দৌলত নেহি মিলতি শাহো কে খাজিনো মে। আল্লাহ পাকের ওলিরা যেখানে আগমন করে, উজানির এক পিশাব ছিল আল্লাহ পাকের এক ওলি, ওনার এন্তেকালের পরে উজানিতে উজানির হজরতের এক মুরিদ গেছে কবর জিয়ারতের জন্য, হঠাৎ এস্তেন্দার হাজত হয়েছে, এস্তেন্দার হাজত সারার জন্যে সে উজানির জঙ্গল, ওই জঙ্গলে যায় এস্তেন্দা করার জন্যে বসে, বসতে পারেন আবার উঠে, আবার বসতে চায় আবার উঠে, এইভাবে দশ বারো বার উঠে ফিরে আসছে আর এস্তেন্দা করতে পারে নাই। জিজ্ঞাসা করা হইল যে আপনি ছটফট কেন করতেছেন, ওই মুরিদে বলে আমার এস্তেঞ্জা খুব আমাকে চাপ দিছে, আমি যখন উজানির জঙ্গল এস্তেঞ্জা করতে গেলাম তখন যেখানেই বসি আমার মনে হইল উজানির জঙ্গলের প্রত্যেকটা গাছপালা তরুলতা ধুলাবালু সব কিছুর থেকে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসে। আল্লামা ইবনে সিরিন উনি ব্যাখ্যা করেন, উনি রেওয়ায়ত করেন, আল্লাহর কোনো মেহমান যদি কোনো জায়গার ভিতরে আগমন করে, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক তৎক্ষণাৎ নূরের তৈরি ফিরিস্তার মাধ্যমে ওই জায়গাটাকে নিরাপত্তা দান করেন। তো উজানির হজরত ওনাদেরই আল্লামা শাহ আবরারুল হক সাহেবের মুজাজে বায়াত হজরতুল আল্লাহ হজরত মাওলানা দেওনার বিশ্বাব মিজানুর রহমান সাহেব আল্লাহ পাক ওনাকে আনছেন, এই স্টেজের ভিতরে বসছি, আল্লাহর কাছে একটাই বলতেছি, এই চেয়ার, এই চেয়ারে তো আল্লাহর এক পাগল বসছে, আল্লাহর এক পেয়ারা বান্দা, আমরা তো ওইরকম পেয়ারা না। সাহাবায়ে কেরাম নবীজির সাথে মুসাফা করত, মুসাফা করার পরে মনে মনে ভাবত কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে কি নিয়ে আসছে, যে মুসাফা করছে সাহাবি মনে মনে ভাবে তেরে হাবিব কিয়ামত শাবাগত লেকার আয়া হো হাকীকত তো উসকো কর দে মাই তো সুরত লেকার আয়া হো। কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলি রে, মালিককে সাহাবীরা বলবে, ওই সাহাবী বলে আমাকে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে কি নিয়ে আসলি, আমি মালিকের সামনে দাঁড়ায়া যাব, দুইটা হাত বাড়ায়া দিব, দুইটা হাত বাড়ায়া দিয়া বলবো গো মালিক আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার এই দুইটা হাতের ভিতরে পরীক্ষা করে দেখো, তাকায় দেখো এই দুইটা নাপাক হাতের ভিতরে আকায় নামদার তাজদারে মদিনা সরওয়ারে দোয়া লব নবী তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের সওয়ালাই গাছে, তামান্না দর্দে দিল কি হে
তু কর খিদমত ফকিরু কি এ দৌলত নেহি মিলতি শাহো কে খাজিনো মে এক সাহাবি আগে মনটা পরিষ্কার করি এক সাহাবি রসুলের দরবারে যায় রসুলের সাথে যাওয়া আসা করে মুসাফা করছে রসুল ডাক দিয়ে জিজ্ঞাসা করে এদিকে আসো ও কি হবে তুমি আসো আমার আঙ্গুলের ফাঁকে তোমার আঙ্গুল ঢুকাও ওই সাহাবি আঙ্গুল ঢুকায় নবীজি বলেন সাবিকনি ফমান সাবাকনি দখলাল জান্নাহ আল্লাহু আকবার আওয়াজ তো নাই আরো জোরে বলেন সাবিকনি ফমান সাবাকনি দখলাল জান্নাহ আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী দুজানের বাদশাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবীকে বলছে যে আমার মুসাফা করার পরে আমি বিশ্ব নবীর আঙ্গুলের ফাঁকে যার আঙ্গুল প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিবে সাহাবীরা আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকায় মনে মনে ভাবে রবের দরবারে তো দাঁড়াতে হবে মালিকের দরবারে তো গোলামের দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না গোলাম যদি আমি দাঁড়াইয়া যাই মালিককে ডাইরেক্ট কিছুই বলতে পারবো না নামাজ কেমন পড়ছি জানি না সহি হইছে কি হইছে না রোজা কেমন রাখলাম এটা সহি হইলো কি হইলো না কিন্তু মালিকের দরবারে বলবো তেরে হাবিব কি ইয়া রব শাবাখত লেকার আয়া হো হাকিকত তো উসকো কর দে মাই তো সুরত লেকার আয়া হো মালিককে বলবো মালিক এই যে আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল এটা তোমার রসুলের আঙ্গুলের মতো না এটা তোমার মাহবুবের আঙ্গুলের মতো আঙ্গুল না এটা পুত পবিত্র আঙ্গুল না এটা গুনার দিকে ইশারা হয়ে যায় এটা বিভিন্ন জিনিসের দিকে ইশারা হয়ে যায় ওগো মালিক তোমার মাহবুবের সেই স্বর্ণের হাতের সাথে আমার আঙ্গুলের ছোঁয়া লাগছে ওগো মালিক ওই হাতের ছোঁয়া রুচিলাই আজকে তুমি আমাকে ক্ষমা করে জান্নাতি বানায় দাও এটা বলা যাবে কি যাবে না হুজুরে বলেন যাবে না আরে ভাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বসছি আমি বাংলাদেশের অনেক জায়গায় বয়ান করি এমন কোন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এমন কোন বক্তা নাই বাংলাদেশে বয়ান করি না যার সাথে মোটামুটি সব উল্লেখযোগ্য নুরুল ইসলাম অলিপুরি হাফিজ রহমান সিদ্দিকী নুরুল ইসলাম খান যা আছে সবার সাথে বয়ান করছি তো আমার আর কোনো আশা নাই একটাই আশা মালিকের দরবারে যাব যা বলবো মালিক আমি অনেক বয়ান করেছি অনেক লোকের চেহারা মুবারক দেখেছি মালিক কিন্তু মালিক আমি তো দেওনার পিসাবের মতো তোমার সাথে সম্পর্ক কায়েম করতে পারি নাই তুমি যার চেহারার দিকে একবার তাকাও তাকানোর বরকতে যেই জায়গার মধ্যে দেওনার হযরত আগমন করে ওই জায়গার মধ্যে তুমি রহমতের নজর হাজির হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না মালিক চেয়ারের ভিতরে বসছিল এই চেয়ারের ভিতরে আমিও বসছি ওই মাইকের সামনে আমিও কথা বলতেছি মালিক কিয়ামতের ময়দানেও যদি আমাকে বলো কি নিয়ে আসলি আমিও মালিককে বলবো তেরে হাবিব কি ইয়া রব শাবাত লেকার আয়া হো হাকিকত তো উসকো কর দে মাই তো সুরত লেকার আয়া হো মালিক নকল করছি মডেল দর্শিলাম আজকে তুমি দেওনার হযরতের আসল রূপটা নিয়ে আমার আসল রূপটাকে কবুল কইরা দেওনার হযরতের মতো বানায়াও আজকে তুমি আমাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই ডাক আমাকে দাও আর তোমার সেই চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও এটা বলা যাবে কি যাবে না জুরে বলেন যাই হোক আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক এক আয়াত নাজিল করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবী আসছে প্রথমে আমার বয়ানের এক নম্বর বিষয় হলো শানে রসুল বিষয়টা কি ভাই শানে রসুল যেই নবী কুল কায়নাত আল্লাহ পাক সৃজন করেছেন যে কায়নাত সৃজন করতে যায় শুধু বলছেন কুন কাপ আর নুন দুইটা শুধু একসাথে জোড়া লাগছে যে কোনো জিনিস এত বড় আসমান অস্তিত্বের ভিতরে আসছে কথা বলেন ঠিক কি ঠিক না জুড়ে বললেন যদি বয়ান কিছু বাইর করতে চান বুঝেন না আসতে বললে বয়ান বাইর হইতো না গুরুস্থানের ভিতরে বয়ান হলে একটু জুড়ে যারে বললেন আমার আপনার নবী সরওয়ার দোয়া আলম নবী দুজাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
এক ব্যক্তি রসুলকে মুজাম্মিম বলছিল। কি বলছিল ভাই? শানে রসুল, এত শান আল্লাহ কাউকে দেয় নাই। একটু বলতাম, হ্যাঁ, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশটাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে, কলমটাকেও তার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। এক হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতুল আদমকেও তার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে, আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাত ওয়াস সালামের কিতাব তাওরাতকেও নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে, আরেক হাদিসের ভিতরে চার সিরিয়ালের ভিতরে পরিবর্তন আছে, জান্নাতুল আদম নয়, এইখানে মানব জাতিকে আল্লাহ তাআলা বানাইছে, এই চার সিরিয়ালের ভিতরে মানব জাতি চার নম্বরে আছে, এক জায়গায় জান্নাতুল আদন, আরেক জায়গায় হলো তাওরাত কিতাব। কিন্তু আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিজ হাত দ্বারা তৈরি করে নাই, একমাত্র আদরের মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে। আরো জোরে সুবহানাল্লাহ বলে। কিন্তু কি হয়, কোরআনের দিকে যদি তাকানো হয়, কোরআন কি বলে? ইন্নামাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের কোরআন বলে আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে কোন দ্বারা আমি তৈরি করেছি। আদমের ব্যাপারে পাওয়া যায় আল্লাহ পাকের হাত লাগছে, তবে হাত লাগার ভিতরে বেশ কম আছে। আমার আপনার নবী হযরত হাসান বিন সাবিত বলে, ও গো আমার মাহবুব, ও গো আমার বিশ্ব নবী, আল্লাহ পাক আপনাকে কিভাবে তৈরি করেছেন আপনি জানেন নাকি? হাসান বিন সাবিতের এই কথার জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুই বল কেমনে বানাইছে? আসলাম বিন সাহাবিত বলে, ওয়াজমালু মিন কামাস ওয়াসালু মিন কালাম তারাকাতু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আসলাম বিন সাহাবিত বলে, বিশ্ব নবী আসমান এত বড় আল্লাহ পাক হুকুম করেছেন কোন, আসমান হয়ে গেছে, জমিন এত বড় বলছে কোন, জমিন হয়ে গেছে, তাতার সারা থেকে নিয়ে সাত জমিন সাত আসমান যা কিছু আছে আল্লাহ পাক বলছে কোন, সব কিছু হয়ে গেছে, জিন ফেরেশতাকে বলছে কোন হয়ে গেছে, গাছপালা তরুলতাকে বলছে কোন হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবী খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও গো আমার বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ পাক আপনাকে হুকুম দ্বারা বানায় নাই। বলে কি দ্বারা বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করে করে তৈরি করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করে করে তৈরি করেছেন, অনেক আদর করে তৈরি করেছেন। আপনি বলছেন যে আপনার হাত কিভাবে তৈরি করা হবে, আপনি কি বলছেন, আপনাকে জিজ্ঞাসা করছে আপনার আঙ্গুল কিভাবে তৈরি করা হবে, আপনি বলছেন এভাবে তৈরি করেন, যে আমার আঙ্গুল এভাবে তৈরি করেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে আমার শাহাদত আঙ্গুলটা উঠাবো। এর সৌন্দর্য দেখে 14 তারিখের পূর্ণিমার চাঁদটা দুইটা টুকরায় পরিণত হয়ে যাবে। আরো জোরে বলেন, বাংলাদেশ শতকরা 90-92% মুসলমানের দেশ না, কথা বলেন, বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ, যেই দেশ ইসলামের দেশ। ইসলাম এই দেশের ভিতরে বাঁচতে চাইলে ইসলামের মাঝি সর্বপ্রথম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাঁচতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবীকে মুজাম্মিম বলছিল আল্লাহ পাক, উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআনের ভিতরে বলেন নবী আপনি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে যে আপনাকে মুজাম্মিম বলছে আমি তার উত্তর দিতেছি। তার উত্তরে কুলাঙ্গার বিশ্ব নবীর দুশমনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভাষায় জারজ বাস্টার্ড বাস্টার্ড বলে আখ্যায়িত করেছেন। আজকের পৃথিবীর বুকে যারা আমার আপনার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নিয়ে কটাক্ষ করে, কটুক্তি করে, মন্তব্য করে আল্লাহর ভাষায় এরা হলো জারজ বাস্টার্ড, কথা বলেন ঠিক কি ঠিক না? রসুলের দুশ্মনেরা হুশিয়ার সাবধান, আল্লাহর নবীর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, মুহাম্মাদের দুশ্মনেরা হুশিয়ার সাবধান। যাই হোক, আমার আপনার নবী
সরওয়ারে দু আলম নবী, আল্লাহ কি বলছেন? জারস, যে এর জন্ম ঠিক নাই, আপনি খুঁজে দেখেন আমার নবীর ব্যাপারে যারা মন্তব্য করে এদের জন্মের ভিতরে সমস্যা আছে, কথা বলেন ঠিক কি ঠিক? কারণ বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্যে সর্বপ্রথম আমিরে হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার রসুলের ইজ্জত হিফাজতের জন্যে সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষার আঘাত খেতে হয়েছে, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্যে সেই আবু বকরকে তিন দিন পর্যন্ত লাঠির বাড়ি খায়া বেউস হইয়া তিন দিন পর্যন্ত পড়ে থাকতে হয়েছে, আমার রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া সেই হুসাইনকে কারবালার প্রান্তরে 72 জন সহ শাহাদত পরণ করতে হয়েছে, আমার রসুলের ইজ্জত বাঁচাইতে যায়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে দুর্রার আঘাত খেতে হয়েছে, দুর্রার আঘাতের চোটে নিজের সতর খুলে গেছে, আসমান থেকে ফেরেশতারা এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের ইজ্জতের হিফাজত করেছে, বাতেলের সামনে এক সেকেন্ডের জন্যেও ইমাম আহমদ ইবনে হাম্বল আপু শব্দ তুলে ধরে নাই। এই ইসলামের জন্যেই সম্রাট আকবরের বিরুদ্ধে রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া, রসুলের ইজ্জত হেফাজত মানে ইসলাম হেফাজত, কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইসলাম আর রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া শাহ আহমদ শের হিন্দি মুজাদ্দিদ আলফেসানিকে সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে, আপুষ করে নাই। এই ইসলামের জন্যেই, রসুলের ইজ্জত হেফাজতের জন্যেই তাতারির বিরুদ্ধে আল্লামা ইবনে তাইমিয়াকে লড়াই করতে হয়েছে, বাতেলের সামনে আপুষ করে নাই। এই ইসলামের জন্যে, আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্যে সেই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে লড়াই করতে হয়েছে, আপুষ করে নাই। এই ইসলামের জন্যে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্যে সেই আতাউল্লাহ শাহ বুখারীকে কাদিয়ানির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, আপুষ শব্দ তুলে ধরে নাই। এই ইসলাম হেফাজতের জন্যে, রসুলের ইজ্জত হেফাজতের জন্যে 1831 খ্রিস্টাব্দে বালাকুটের প্রান্তরে সৈয়দ আহমদ বেরলভী শাহ শহীদ ইসমাইলকে লড়াই করতে হয়েছে, লড়াই করতে যায়া তাদেরকে শাহাদতের পেয়ালা পান করতে হয়েছে, বাতিলের সামনে আপুষ করে নাই। এই ইসলামের জন্য, রসুলের ইজ্জত হেফাজতের জন্য আকাবির দাওবনকে যখন লড়াই করতে হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজরা বয়ান করে 40 জন আলেমকে গুলি করে হত্যা করেছে, বাকি 40 জনকে আগুনে পুড়ায় মারছে, তারা বলে যে সৃষ্টিকর্তার কসম এক মৌলবী এক সেকেন্ডের জন্য ইংরেজের কাছে মাথা নত করে আপুষ শব্দ তুলে ধরে নাই। এই ইসলামের জন্যই সেই বাংলাদেশে আল্লামা মুফতি ফজলুল হক আমিনকে রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া বাতিলের সামনে আপুষ করে নাই, মুখ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরণ লড়াই করে গেছে। এই ইসলামের জন্য, রসুলের ইজ্জত হেফাজতের জন্য মামুনুল হক সাহেবের পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজ হককে বাতিলের সামনে লং মার্চ করে লড়াই করতে হয়েছে, আপুষ শব্দ তুলে ধরে নাই। আমার রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া সেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মোকাবেলা করতে যায়া আমাদেরকে গাজীপুর থেকে হেঁটে হেঁটে সেই শাপলার ময়দানে জমায়েত হতে হয়েছে, বাতিলকে আমরা প্রশ্রয় দেই নাই, পরিষ্কার হয়ে গেছে পুলার ভিতরে সেই রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া 4 জন শহীদ হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার রসুলের ইজ্জত হেফাজত করতে যায়া বুলার 4 জন শহীদ নয়, বাংলাদেশের 4 লক্ষ তৌহিদি জনতা রসুলের জন্য আল্লাহর জন্য শাহাদত বরণ করতে রাজি আছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কথা শুনেন ঠিক কি ঠিক না? কথা ঠিক আছে? আমার রসুলের, আমি তো 4 লাখ বললাম, 4 লাখ নয়,
সকলেই জানে জন্মের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তি হোক সমস্ত পর্যায়ের ব্যক্তি জানে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পরিষ্কার হয়ে গেছে যে বালাকুটের প্রান্তরে সৈয়দ আহমদ বেরলভী আর শাহ শহীদ ইসমাইল, শাহ শহীদ ইসমাইলের সামনে আমার রসুলকে সেই আল্লাহর নবীর দুশ্মনরা শাহ শহীদ ইসমাইলের সামনে মন্তব্য করেছিল, কটাক্ষ করেছিল। শাহ শহীদ ইসমাইল আঙ্গুল দিয়া দুশ্মনের দিকে বলছে, তোকে হত্যা করার আগ পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না, জমিনের ভিতরে আমি দাফন হব না। পিছন দিক থেকে দুশ্মনের এক সাথী এসে শাহ শহীদ ইসমাইলের গর্দান কেটে দিছে, গর্দানটা মাটির ভিতরে পড়ে গেছে। সেই মাটি বিহীন দেহনিয়া শাহ শহীদ ইসমাইল 200 গজ সামনে যে আল্লাহর নবীর দুশ্মনকে খতম করে তারপরে জমিনের ভিতরে শুয়েছে, এর আগে শোয় না। আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা। আপনারা যারা দাঁড়ায় আছেন বসে দেন, আর একটা একত্রিত হন, একসাথে হন, বয়ান মজা লাগবে ইনশাল্লাহ। কি বলেন, ঠিক কি ঠিক না? যাই হোক, আমার আপনার নবী সরওয়ার দু আলম নবী দু জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ পাক বিশ্ব নবীকে অনেক মায়া করে অনেক ইজ্জত দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীকে তৈরি করেছেন। অতীতে অনেক নবী আসছে, সকল নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছি, আমি এক কোরআনের ভিতরে আয়াত তেলাওয়াত করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে আর কাউকে ডাইরেক্ট নবী বলে নাই, কাউকে রাসূল বলে নাই, কিন্তু আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী দু জানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে গুনবে, আরো জোরে। আল্লাহ পাক ডাইরেক্ট আমার নবীকে রসুল বলেছেন, কিন্তু আর কাউকে বলেন নাই। আরে মিয়া, অনেক আশেক পাওয়া যায় আজকে দুনিয়ার ভিতরে, নবীর অনেক আশেক পাওয়া যায়। কেমন আশেক পাওয়া যায়? লাইলি আর মজনুর কাহিনী আপনারা শুনছেন। লাইলির প্রেমে মজনু পড়ছে, লাইলি প্রতিদিন মজনু বৈশা গেছে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে বৈশা জপে লাইলি লাইলি লাইলি, এইভাবে জপে তো লাইলি কি করলো, তার প্রেমিক মজনুকে ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন খাবার পাঠায় দেয়। আর এই কথা যখন বলছে কাজের ছেলেকে লাইলি, তখন এই দিক দিয়ে নকল মজনু শুনছে। নকল মজনু যায় জঙ্গলের পাশে দাঁড়ায় গেছে, জঙ্গলের পাশে যখন দাঁড়াইছে ওইও লাইলি লাইলি বলে খাবার সব নকল মজনু খায়। আরেকদিন লাইলি পরীক্ষা করার জন্য মনে মনে বলতেছে, আজকে আমি মজনুকে পরীক্ষা করব, কেমন আমার সাথে প্রেম করে, কেমন প্রেম আমার সাথে হইছে। আরেকদিন কাজের ছেলেকে লাইলি বলে, যাও একটা চাকু নিয়ে যাও আর বাটি নিয়ে যাও, যা বলো লাইলি রক্ত চাইছে, ব্লাড চাইছে। নকল মজনুকে যায় যখন বলল, নকল মজনু বলে আমি রক্ত দেওয়ার জন্য এখানে বসি নাই, আমি বসছি খাওয়ার জন্য, লাইলি লাইলি বলি। আজকে বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম নকল মজনু আছে। বারে রবিউল আউয়াল শুরু হয়ে যায়, জশ্নে জুলুসের মিছিল শুরু হয় আর জিলাপি খাওয়ার দল নেমে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বিশ্ব নবী ইজ্জত হিফাজতের জন্য যখন আমার নবী সেই বুলার ভিতরে রক্ত চায়, তখন আর কাউকে পাওয়া যায় না। কওমি মাদ্রাসার যাদের ছাত্রীর সাথে চামড়া লেগে গেছে, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে পাওয়া যায় রক্ত দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? পরিষ্কার বলছি, বাংলাদেশে দাউদ হায়দার আসছে, মোকাবেলা উলামায়ে কেরাম করছে, কথা বলেন ঠিক কি ঠিক না? তসলিমা আসছে, মোকাবেলা উলামায়ে কেরাম করছে, বাংলাদেশে হাইকোর্টে ফতোয়ার বিরুদ্ধে রায় হয়েছে, মোকাবেলা উলামায়ে কেরাম করছে, বাংলাদেশে সেই ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে, মোকাবেলা উলামায়ে কেরাম করেছে। পরিষ্কার বলছি, বাংলাদেশে শাহ সেই ইসমাইল শহীদের মতো তামান্না নিয়ে বলছি, আমার নবীর প্রত্যেকটা দুশ্মনকে যেই পর্যন্ত জ্যান্ত বাংলাদেশের মাটিতে না পুঁতবো, কওমি মাদ্রাসা ততদিন পর্যন্ত বাংলা থেকে উঠে যাবে না, কি বলেন ঠিক কি? কথা ঠিক না? দা ওয়াদা
আল্লাহর নবীর দুশমন থাকবে, রাত্র থাকবে, দিন থাকবে, এটা হইতে পারে না। আবু জাহেল থাকবে, আবার রসূলও থাকবে, এটা হয় না। হয়তো আলো থাকবে, না হয় অন্ধকার থাকবে, কি বলেন ঠিক কি ঠিক না? একসাথে হয় না। তো কি হয়? আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী, দু জাহানের বাদশাহ নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ পাক বিশ্ব নবীকে কত ইজ্জত দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছে, যেই ইজ্জত আল্লাহ পাক আর কাউকে দেয় নাই। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, ও গো আমার নবী, আপনাকে কত ইজ্জত দিয়েছি আপনি জানেন? হযরতে মূসা আমার সাথে প্রেমের আলাপ করে আমাকে বলে, রব্বি আরিনি, মাওলা আমি তোমাকে এক নজর দেখতে চাই। আমি মাওলা বলছিলাম, তরানি, মূসা তুই আমাকে দেখতে পারবে না। মূসা বারবার পেরাপেরি করে, এরপরে আমি মাওলা আমার 70,000 পর্দা থেকে একটা পর্দা আমি খুইলা দিছি। হযরতে মূসা এই নূরের তাজাল্লি দেখে কুর পাহাড়ের ভিতরে সে বেহুশ হয়ে গেছে। তুর পাহাড় আমার নূরের গরমে জ্বলে পড়ে সরকার হয়ে গেছে। ও গো আমার নবী, ও গো আমার মাহবুব, আপনাকে আমি কেমন ইজ্জত দিছি। আপনি শুয়ে আছেন উম্মে হানির ঘরের ভিতরে, জিব্রাইলকে বলছি, জিব্রাইল আমার হাবিবকে মাত্র 30 বছরের জন্য দুনিয়াতে পাঠাইছি। ও গো জিব্রাইল যা, সমস্ত নবীর কাছেই তো তুই গেছিস, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 4 বার, আমার মাহবুব নবুয়তের জিন্দেগি 23 বছর চালাবে, জিব্রাইল তুই আমার মাহবুবের কাছে 24,000 বার আগমন করবি। আর হুজুরে সুবহানাল্লাহ, কয়বার? 24,000 বার আগমন করবি। জিব্রাইল আসে, বিশ্ব নবী ঘুমায় আছে, রেশনি আছে, জিব্রাইল আইসা মনে মনে টেনশনে পড়ে গেছে, কেমনে ডাক দে। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, ও গো আল্লাহ পাক জিব্রাইলকে বলে, ও গো জিব্রাইল আমার মাহবুবকে ডাক দিস না। বলে, কেন? এটা তো যেমন তেমন ব্যক্তি ঘুমায় নাই, এটা তো শুধু এই সৃষ্ট উন্নয়নপুরের কি ঘুমায় নাই, মন্ত্রী আর এমপি চেয়ারম্যান ঘুমায় নাই। জিব্রাইলকে আল্লাহ বলে, ও গো জিব্রাইল তুই জানিস এইখানে কে ঘুমায় আছে? জিব্রাইল বলে, কে ঘুমায় আছে? আল্লাহ পাক বলে, আমি হইলাম রব্বুল আলামিন, আমি আমার মাহবুবকে রহমাতুল লিল আলামিন বানাইছি। আর জোরে সুবহানাল্লাহ, কি বানাইছে? রহমাতুল লিল আলামিন বানাইছে। আল্লাহ বলেন, আমি আরশের আল্লাহ, আপনি আরশের নবী, আমি পরশের আল্লাহ, আপনি পরশের নবী, আমি লৌহ কলমের আল্লাহ। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকেও লৌহ কলমের জন্য নবী বানাইছে। আল্লাহ বলেন, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনিও জান্নাত জাহান্নামের নবী, আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনিও সিদরাতুল মুনতাহার নবী, আমি কুরসির আল্লাহ, আপনি কুরসির নবী, আমি জিনদের আল্লাহ, আপনি জিনদের নবী, আমি ফিরিশতাদের আল্লাহ, আপনি ফিরিশতাদের নবী, আমি 7 আসমানের আল্লাহ, আপনি 7 আসমানের নবী, আমি 7 জমিনের আল্লাহ, আপনি 7 জমিনের নবী, আমি তাহতাসসারার আল্লাহ, আপনি তাহতাসসারার নবী। ও গো আমার নবী, আমি জানাইয়া দিছি, কুলিয়া আইয়ুহান রাসূলু, কুলিয়া আইয়ুহান নাস, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও গো আমার নবী, আমি সকলকে জানাইয়া দিছি, আমি আপনাকে জামি আর নবী বানাইয়া দিছি, প্রথম আসমারের নবী বানাইছি, সব কিছুর নবী বানাইছি। ও গো আমার মাহবুব, যত দুঃখ এরিয়ার ভিতরে আমি রব্বুল আলামিনের রুবুবিয়ত গিরি চলে, ততটুক এরিয়ার ভিতরে আপনি বিশ্ব নবীর রহমত গিরি চলে। আর হুজুরে সুবহানাল্লাহ, বিশ্ব নবীকে কিভাবে ডাক দিবে? আল্লাহ পাক এলহাম করে বলে, ও জিব্রাইল আমার নবীর কদমের ভিতরে চুমা দে। জিব্রাইল যখন চুম্বন করে মনে মনে ভাবে, আমি তো হজরে আসওয়াদের গ্রান আমিও পাইছি, খানে কাবার দেওয়ালেও আমার টাচ লাগছে, আমি বাইতুল মামেরও আমি জিয়ারত করি, আমি কসম কেটে আমি বলতে পারি, জিব্রাইল মনে হয় ওই সময় বলছে মনের ভিতরে গর্ব করে, আমি খানে কাবা বাইতুল মামেরও আমি গারান পাইছি। কিন্তু আজকে বলতেছি, জিব্রাইল যেই কদমের ভিতরে চুমা খাইছে, খানে কাবা হজরে আসওয়াদ আর বাইতুল মামুরের চাইতেও বেশি মজা পাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী, দু জাহানের বাদশাহ নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওই নবীকে জিব্রাইল জাগ্রত করে বলে, ওগো বিশ্বনবী, আপনাকে কেন জাগ্রত করলাম আপনি জানেন? আপনাকে এই জন্য জাগ্রত করেছি, আজকে আপনাকে দাওয়াত করা হয়েছে এমন সংসদের ভিতরে, এমন পার্লামেন্টে আপনাকে ডাক দেওয়া হয়েছে। বলে, কোন পার্লামেন্টে? বলে, এমন পার্লামেন্টে ডাক দেওয়া হয়েছে যেই পার্লামেন্টে মোদি ট্রাম্প আগমন করতে পারে না, যেই পার্লামেন্টে স্পর্শ করতে পারে না। বলে, শুধু মোদি আর ট্রাম্প নয়, ফেরাউন আর নমরুদ নয়, নূরের তৈরি ফেরেশতা এবং কোনো নবীর ক্ষমতা হয় নাই ওই সংসদের মধ্যে আগমন করার কথা বলেন, ঠিক কি ঠিক না? আরশের ভিতরে আগমন করার দাওয়াত জিব্রাইল দেয়, দাওয়াত যখন দিছে এখন বিশ্ব নবীকে নিয়া বাইতুল মুকাদ্দাসে যায়। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী দুজানের বাদশাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এইখানে আসছে বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীরা আয়েশা আমার নবীকে দেখে আর বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য দিচ্ছি আপনি হইলেন আল্লাহর রাসূল। কার রাসূল? আপনি হইলেন আল্লাহর রাসূল। এইভাবে সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেওয়ার বদলতে আমরা যে এরকম বিশ্ব নবীর উম্মত হইছি, সমস্ত নবীরা এইভাবে উম্মত হয়ে গেছে। জিব্রাইল বিশ্ব নবীকে নিয়ে ঊর্ধ্ব গগনে আরোহণ করছে, সিদরাতুল মুনতাহায় যায়। যাওয়ার পরে এখন আর জিব্রাইল যাইতে পারে না। বিশ্ব নবী জিব্রাইলকে বলে, কি রে জিব্রাইল, তুমি আর সামনে যাও না কেন? জিব্রাইল বলে, এক সে জব দো গয়ে ফির লুৎফে একতাই নেহি ইসলিয়ে তসবিরে জানা হামমে কিছু আই নেহি। জিব্রাইলকে জিব্রাইল বিশ্ব নবীকে বলে, নবী আপনি দেখেন না প্রেমের আলাপের জন্য আল্লাহ পাক আপনাকে সব সময় একাকিত্ব চাইছে। আল্লাহ চাইছে আপনার সাথে প্রেমের আলাপ করবে, আপনাকে নিচে গাড়ে হেরায় কখনো নিচে গাড়ে সরে। ও গো আমার বিশ্ব নবী, কিন্তু আপনার সাথে আল্লাহ প্রেমের আলাপ করবে, বাতাসও মাখলুক, গুহাও মাখলুক, পাহাড়ও মাখলুক, এইগুলা দেখে তো দেখার কারণে প্রেমের আলাপ জমে না। আজকে আপনাকে এমন জায়গায় নিচ্ছে, ওয়াজকুরিসমা রব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও গো আমার বিশ্ব নবী, আল্লাহ পাক আপনাকে এমন তাবতিলের ভিতরে নিচ্ছে, এমন খয়লাতের ভিতরে নিচ্ছে, এমন নির্জনের ভিতরে নিচ্ছে, যেই জায়গার মধ্যে একমাত্র রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিনের প্রেমের আলাপ হবে, বাকি কেউ আর থাকবে না। আর জোরে সুবহানাল্লাহ, কি ডাল ডিবালি সুবহানাল্লাহ, কোন আর জোরে গুনি সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরওয়ার দু আলম নবী দু জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন সিদরাতুল মুনতাহায় জিব্রাইল সাইরা দিছে, আল্লাহ বিশ্ব নবী আল্লাহ পাকের দিকে তাকায় আছে, এখন কিভাবে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, ও গো মাহবুব, টেনশন কইরেন না, আমার যে রফরফ আমি তৈরি করেছি ওই রফরফকে আপনার কাছে দিচ্ছি, আপনি ওই রফরফের উপরে কদম দিবেন। আল্লাহ পাক বলেন বিশ্ব নবীকে, ওই রফরফ কাঁধে চড়াইয়া আপনাকে ওই রফরফের উপরে চড়াইয়া রফরফ আমার কাছে নিয়ে আসবে। রফরফের উপরে বিশ্ব নবী আরোহণ করে মাওলা পাকের দরবারে যায়। যাওয়ার পরে আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, ও গো আমার বিশ্ব নবী, আপনি যে এত দূর থেকে আসলেন আমার জন্য আপনি কি নিয়ে আসলেন? বিশ্ব নবী বলে, আপনার জন্য আমার জিব্বা নিয়ে আসছি, আপনার জন্য আমার বডি নিয়ে আসছি, আপনার জন্য আমার ধন সম্পদ নিয়ে আসছি, যা কিছু দিবেন সব কিছু আপনার জন্য কুরবান করে দিব। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, আপনি তো সব কিছুই দিলেন, শুনেন আপনাকে আমি কি দিলাম। আপনি উঠবেন, আপনার মেরাজ হয়ে যাবে, আপনি বসবেন, জমিনটা শান্তি হয়ে যাবে। ও গো আমার বিশ্ব নবী, আপনার মাথাটা উঠায় আসমানের দিকে উঠায় কথা বলবেন, কোরআন হয়ে যাবে, আপনি মাথা যাকুনি দিয়া কথা বলবেন, হাদিস হয়ে যাবে। ও আমার বিশ্ব নবী, আপনি কদমটা উঠাইবেন, সুন্নত হয়ে যাবে, আপনি কদমটা রাখবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানায়া দিব। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আয়েশা বলে, বিশ্ব নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছে এটা আল্লাহ পাকের আরশের চাইতেও দামি, কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বিশ্ব নবীকে কত ইজ্জত দিছে, নবীরে ভালোবাসন লাগতো না? কথা বলেন, ভালোবাসন লাগবো তো,
হায় রে মিয়া, নবীর যদি ভালো না বাসেন আল্লাহর ভালোবাসা জীবনে পাওয়া যাইব? হ্যাঁ, জীবনেও পাওয়া যাইত না। নবীরে ভালোবাসতে হবে যত পর্যায়ের যাই কিছুই হোক না কেন, বিশ্ব নবীর একটা সুন্নত চাই বাদ করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে যাইবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, শয়তান পর্যন্ত পৌঁছে চিরদিনের জন্য জাহান্নামে তাসবিনে নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না? যাই হোক, আমার আপনার নবী সরওয়ার দু আলম নবী দুজাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর কাছে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে এইগুলা তো বলায় বিচ্ছু কথা বলো না, এইগুলা বলার পরে আল্লাহ পাকের সাথে প্রেমের আলাপ হয়। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, ওগো আমার বিশ্ব নবী, আপনাকে আমি কত ইজ্জত দিছি আপনি জানে? হযরতে আদম আসছে, মুসা আসছে, ঈসা আসছে, নূহ আসছে, অনেক নবী আসছে, 124,000 পয়গাম্বর আসছে আমি আল্লাহর রুবুবিয়ত প্রচার আর প্রসার করার জন্য। ওগো আমার বিশ্ব নবী দুজালের বাদশাহ নবী, আপনার নবুয়ত প্রচার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 124,000 সাহাবি দিয়া দিলাম। আর জোরে সুবহানাল্লাহ, কয় লক্ষ 24,000? একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে তেরে সওয়া কোই মাবুদ হাকিকি, কোই নেহি হাই কোই নেহি, তেরে সওয়া কোই মসজুদ হাকিকি, কোই নেহি হাই কোই নেহি, অব তু রহে উস্তাদ মে আখের, বিরদ জবা আই মেরে ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের চাইতে কোনো প্রিয় নাম আছে? কথা বলেন, এই নাম জিকিরের দ্বারা, জিকির মানে দিলের ভিতরে স্মরণের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ অন্তরের ভিতরে যত সগিরা গুনার স্পট আছে, কালো দাগ আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কালো স্পট গুলা দূর করে দেয়। কথা বুঝেন নাই? বিশ্ব নবী আকায় রামদার নবী তাজদারে মদিনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ পাক বলে, আদম আসছে, আদমকে 2-3 মুজেজা, মূসাকেও 2-3 মুজেজা, ঈসাকেও কম মুজেজা, ইব্রাহিমকেও কম মুজেজা, কয়েকটা মুজেজা। বিশ্ব নবী আপনাকে আমি কত মুজেজা দান করছি, যে মুজেজা আদমে পায় নাই, ঈসা পায় নাই, নূহে পায় নাই। হাবিব, আপনাকে আমি কত ইজ্জত দান করছি আর মুজেজা দান করছি, দারে আরকাম থেকে 2টা হাত আমি আল্লাহর দরবারে আপনি তুলছেন, আপনি উমরের হেদায়েতের জন্য তুলছেন, আপনার হাতটা মুখে মুসার আগে হযরত উমর ইবনুল খাত্তাবের অন্তরে আমার কোরআনের বাতি জ্বালাইয়া আপনার দরবারে আমি পৌঁছাইয়া দিছি। আটটি টুকরে ধরেন তো, আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর
যাই হোক, আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী দু জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার বিশ্ব নবী, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আপনি আমি আল্লাহর দরবারে হাত তুলছেন, আপনি বৃষ্টির জন্য হাত তুলছেন, মিকাইলকে ডাক দেয়া বলবো, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আমার রহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিনের দরবারে হাত তুলছে, আমার রহমাতুল লিল আলামিন আটটা মুখে মুসার আগে মদিনাতে বৃষ্টি নাদিল করে বাসায় আদে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে, আপনাকে আমি কেমন মুজিজা দান করছি, আপনি হলেন বিশ্ব নবী, আপনি ইহুদির বৃক্ষের ভিতরে কাজ করেন, বৃক্ষের ভিতরে কাজ করার সময় আপনার হাত থেকে একটা বালতি দিয়া রশি দিয়া টাইনা টাইনা পানি তুলেন, আর বৃক্ষের ভিতরে খেজুর বৃক্ষ গাছের নিচে আপনি পানি দেন, হঠাৎ কইরা 320 হাত গভীর কুয়ার ভিতরে দুইটা সিরা বালতিটা পড়া গেছে, ইহুদি মালিক আসছে আপনার সাথে রাগান্বিত হইছে, ওগো আমার বিশ্ব নবী আপনার হাত তুলবে, আপনার গালে হাত তুলবে, আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে, সব কিছু সহ্য করি, আপনার চেহারা মুবারক লাল হবে, এটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, ওগো আমার বিশ্ব নবী আপনার রহমতের দৃষ্টি দিয়া 320 হাত গভীর কুয়ার দিকে একটা দৃষ্টি দিবেন, দৃষ্টিটা দেওয়া মাত্র 320 হাত গভীর কুয়ার থেকে বালতিটা একটা লাফ দিয়ে আপনার হাতে চলে আসবে। বিশ্ব নবী আকা নামদার নবী তাজদার মদিনা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ পাক বিশ্ব নবীকে অনেক ইজ্জত দিছে না দিছে তো ভাই, কত আরো আছে কইতাম না আর কোন লাগতো না কইতাম নাকি। একদিন আমার আপনার নবী কি করছে, পানি নাই যুদ্ধের ময়দানে, পানি নাই, ওযু আর গোসল কিভাবে করবে, কোনো পানি নাই, কিছুই নাই, বিশ্ব নবীর কাছে খালি বর্তন নিয়ে আসছে, অল্প পানি ছিল, এক বর্তনের ভিতরে সমস্ত পানিগুলা যাচ্ছে, ফোটাই ফোটাই যারার পরে এখন নবীজি ভাবে মনে হয় মুসার মতো আমাকে পানির জন্যে পাথরের ভিতরে বাড়ি দিতে বলে কিনা, আল্লাহ পাক তো ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদুর, অন্তরের ব্যাদ সম্পর্কে জানে, কথা বলেন কে জানে, আল্লাহ জানে, অন্তরের ব্যাদ সম্পর্কে জানে, আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে মাহবুব টেনশন করেন না, পাথরের ভিতরে বাড়ি দিতে বলবো না, বলে কিভাবে পানি আসবে, আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে জিব্রাইল যাও, যে আমার মাহবুবকে বলো সে বিশ্ব নবী যেন খালি বর্তনের দিকে তার দুই হাতের 10টা আঙ্গুল ছড়াই, ছড়ানো মাত্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 আঙ্গুলের ফাঁকা থেকে পানির নহর চালু করে দিব। আল্লাহ পাক বিশ্ব নবীকে অনেক ইজ্জত দিছে, কথা বল ঠিক কি ঠিক না, অন্য নবীকে দেয় নাই, আমার আপনার নবী, এই নবী এত শানের মালিক, এত ইজ্জতের মালিক, ওই নবী আশেক ছিল, আজকে আমরা কিছু আশেক আছি, যারা আশেক হইয়া আজকে দেওনার পিশাব, যারা পিছনে পিছনে ঘুরে তাদের চেহারা দেওনার মতো দেখা যায়, যারা কি করে মাহমুদুল হাসান সাহেবের পিছনে ঘুরে তাদেরকেও মাহমুদ সাহেবের মতো মনে হয়, বিশ্ব নবীর কাছাকাছি কে ঘুরছিল, সর্বগত সিদ্দিক আকবর নবীজির কাছাকাছি হয়, ওই চেহারা মুবারক নবীজির চেহারার ছাপ আবু বকরের চেহারার ভিতরে পড়ছে, আবু বকরের চেহারার ছাপ ওমরের চেহারার ভিতরে পড়ছে, ওমরের চেহারার ছাপ উসমানে গনি জিন্নুর আইনের চেহারার উপরে পড়ছে, উসমানে গনি জিন্নুর আইনের চেহারার নূরের ছাপ হযরতে আলীউল মুর্তজা শেরে খুদা আসাদুল্লাহিল গালেবের উপরে পড়ছে, কথা বলেন ঠিক কি ঠিক না, এইভাবে চেহারার ছাপ আস্তে আস্তে উলামায়ে দেওবন্দের উপরে পড়ছে, উলামায়ে দেওবন্দ ভাগাভাগি কইরা দিছে, আল্লামা আশরাফ আলী থানভী ভাগাভাগি করছে, আনোয়ার শাহ কাশ্মীরি ভাগাভাগি করছে, ভাগ করে দিয়ে বাংলাদেশের ভিতরে দিছে, পাকিস্তানে দিছে, বাংলাদেশে ওই আমানত আশরাফ আলী থানভী আবরারুল হককে দিছে, আবরারুল হক সাহ এই আমানত আমাদের অধ্যক্ষ মিজানুর রহমান সাহ দেওনার পিশাবকে দেয়া গেছে, সেই আমানতই দেওনার পিশাব আজকে এই জায়গার মধ্যে আইসা আমাদের কাছে পৌঁছায়া দিছে, কথা কন ঠিক কি ঠিক না, আমাদের যে কোন জিনিসের লাইন ঠিক আছে না, কথা বলেন নাকি, লাইন ঠিক আছে সব কিছু একুরেট, কোন ধরনের যা আপনি ভেঙ্গে ফেলবেন এত সহজ না, ইমামে বুখারী এক একটা হাদিস
যখন গ্রহণ করতেন, প্রত্যেকটা আজিজ গ্রহণ করার সময় ওই হিসাব নিকাশ করে যে কোন রকমের ভুল করছে কিনা, এটার ভিতরে ই করা যে কোন ভুল আছে কিনা, যে কেউ ঢেল মারলে এই সাকু ভেঙ্গে যাবে, এরকম ভাবে সে হাদিস গ্রহণ করেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? খুব সাহসিকতার সাথে হাদিস গুলা গ্রহণ করছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ, আর আমাদের কাছে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সে হাদিস আজকে সে হাদিস গ্রহণ করে গেছে, আজকে আমাদের কাছে আমানত রাখছে। দেখবেন যে জায়গার মধ্যে মাল থাকে তার পিছনে কিন্তু চোর ডাকাত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোর ডাকাতের চোখ থাকে। বাংলাদেশ নাজমুস সাকিব আছে, কোরআনে হাফেজ সারা ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর হয় বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। এই দেশের ভিতরে আল্লাহবাক এরম কিছু ব্যক্তি তৈরি করেছেন, যে ব্যক্তি আল্লামা হাফিজজি, যে মোহাম্মদুল্লাহ হাফিজজি ছিল, সেই হাফিজজি হুজুর যখন সেই খানায় কাবার ভিতরে সেজদা দিচ্ছে, আর ওই দিক দিয়া আবরারুল হক সাহেব তোয়াফ করতেছে, যাতায়াত করতেছে, আবরারুল হক সাহেব যাতায়াত করে অনেকজনকে ডাঙ্গায় আসে, কিন্তু এই এক ব্যক্তির সামনে যায়, এক মৌলবীর সামনে যায়, থাইমা গেছে আবরারুল হক সাহেব। আবরারুল হক সাহেবের মুরিদ বলে আপনি থামলেন কেন? কবলে এটা বাংলার হাফিজজি, সেই খানায় কাবার ইহরামের ভিতরে সেজদায় লুটায়া পড়ছে। বলে কেন লুটায়া পড়ছে দেখে কি হইছে? তখন আবরারুল হক সাহেব বলে বাংলার হাফিজজি ইহরামে খানায় কাবার মক্কার ইহরামের ভিতরে সেজদা করে না। বলে কোথায় সেজদা করে? বাংলার হাফিজজি আল্লাহর আরশের মধ্যে সেজদা করে। কোথায় সেজদা করে? আল্লাহর আরশের মধ্যে সেজদা করে। কিছু ম্যাগনেট আল্লাহ পাক রেখে গেছে। আজকে আল্লাহ মাহমুদ সুফি আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এমন এক ম্যাগনেট, এমন এক আল্লাহ পাকের পাওয়ার হাউস তৈরি করেছেন আল্লাহ পাক, ওনাকে এমন তারতিব আর এমন নিজামের ভিতরে ফালিয়েছেন, এমন জামানার ভিতরে যত বাতিল আসতেছে আল্লাহ মাহমুদ সুফির নেতৃত্বে সমস্ত বাতিলের মূলোৎপাটন হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ মাহমুদ সুফি যদি বাংলাদেশের ইসলামকে রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, নবীর বিরুদ্ধে কটুক্তিকারীর বিরুদ্ধে যদি সেই আল্লাহ মাহমুদ সুফি যদি তাদেরকে উৎখাত করতে যায়, রাজপথে চাপায়া পড়ার জন্য যদি ডাক দেয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই রাজপথে আল্লাহ মাহমুদ সুফির ডাকে সারা দিয়ে কারা কারা চাপিয়া পড়বে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। কতক্ষণ আওয়াজ যদি না করেন, কিন্তু আমরা কিয়ামতের ময়দানে কি জবাব দিব? দিন কি সূরজ ডুব রহি হে হাম লোগো কি সামনে রোজ হাসর মে কে কিয়া জবাব হে মুস্তফা কি সামনে। একটা সুন্দর একটা মেসেজ দিতেছি, খুব সুন্দরভাবে শুইনে। শাহ নিয়ামতুল্লাহ এক আল্লাহর ওলি ছিল, সে অনেকটি ভবিষ্যৎবাণী দিছে। ওই ভবিষ্যৎবাণীর ভিতরে একটা ভবিষ্যৎবাণী আসছে, কাশ্মীর এটা দখল করে নিবে মুসলমানরা, অনেক অনেক রক্তাক্ত করার পরে মুসলমানদের দখলে যাবে। দখলে এইদিকে দেখা, দখলে যাওয়ার পরে অল্প মুসলিম অধ্যুষিত এলাকা সেই বিজাতিদের দখলে চলে যাবে। সমস্ত মুফাসসিরিনরা একমত হয়ে গেছে, অল্প মুষ্টিগত মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ যেটা বিজাতিদের দখলে চলে যাবে, দখলে চলে যাওয়ার পরেই বিভিন্ন শাহ নিয়ামতুল্লাহ বলেন বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে মুজাহিদ তৈরি হবে। মুজাহিদ তৈরি হয়ে হিন্দুস্তানের, ভারতের, ইন্ডিয়ার বাতিল শক্তিদের মসনদ তখতে তাওস সে তাদের সিংহাসনকে ব্যঙ্গে চুরে খান খান করে আবার সে ভারত দখল করবে। আজকে সেই সময় এসে গেছে। অনেক উলামায়ে কেরাম আছে, যাই উলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু আমি আপনাদের সামনে এক মেসেজ দিয়ে যাচ্ছি, সচরাচর এই মেসেজ পাবেন না। দাজ্জাল ইমাম মাহদী আসার সবচাইতে
সবচাইতে বড় আলামত হইল মিম্বার আর স্টেজ থেকে তাদের আলোচনা উঠে যাওয়া। যেখানে আলোচনা হয় সেখানেই কিন্তু এই দাজ্জাল আর মাহদির আলোচনা হয় না, সমস্ত জান্নাত আর জাহান্নাম আসমান আর জমিন এর আলোচনা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদেরকে মেসেজ দেয়া যাচ্ছি, যেহেতু বিশ্ব নবীর এক উম্মত, কিয়ামতের ময়দানে যদি বলা হয় আমাকে কি নিয়ে আসছিস, আমি বলবো এক একটা মাহফিলে সত্যের কথা কখনো লুকাই নাই, সত্য কথা বলে গেছি। আমি জানি না আমাদের কাছে কিছুই ছিল না, যতক্ষণ আমাদের শব্দের আওয়াজ করার সামর্থ্য ছিল, শব্দের আওয়াজ দিয়া বাতিলের মোকাবেলা করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক, আমি আপনাদের সামনে বিশ্ব নবীর সামনে আলোচনা করতেছিলাম, আমার আপনার নবী সরওয়ার দু আলম নবী দু জাহানের বাদশাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আল্লাহ পাক বিশ্ব নবীকে যে ইজ্জত দিছে, আমি বলতেছিলাম এই ইজ্জত কোন নবী পায় নাই। বিশ্ব নবীকে কেমন ইজ্জত? আল্লাহ পাক বলে আমি আর আমার মাহবুব চিরদিন দুইজন একত্রিত থাকব, কোনোদিন আলাদা হব না। বলে এটা কেমনে? আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে ওগো আমার বিশ্ব নবী, জান্নাতের প্রত্যেকটা পাতায় যেখানে আমার নাম সেখানে আপনি মাহবুবের নাম, জান্নাতের অলিতে গলিতে যেখানে আমার নাম সেখানে আপনি মাহবুবের নাম, জান্নাতের হুরগিলমানের মুখে যেখানে আমার নাম সেখানে আপনি মাহবুবের নাম, জান্নাতের অলিতে গলিতে যেখানে আমার নাম সেখানে আপনি মাহবুবের নাম, জান্নাতের ফেরেশতাদের মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, আদমের মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, নূহের মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, ইব্রাহিমের মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, হযরতে মূসার মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, হযরতে ঈসার মুখে যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মাহবুবের নাম, সেই জিনদের মুখে যেখানে আমি আল্লাহর নামের উচ্চারণ হয় সাথে সাথে আপনি মাহবুবের নামের উচ্চারণ হয়, ফেরেশতাদের মুখে জিব্রাইলের মুখে মিকাইলের মুখে ইসরাফিলের মুখে যেখানে আমি আল্লাহর নামের উচ্চারণ হয় সেখানে আপনি মাহবুবের নামের উচ্চারণ হয়। ওগো আমার নবী, আজানের মধ্যে যেখানে আশহাদু আল্লাহর আওয়াজ উঠে সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ উঠে, কথা বলেন ঠিক কি ঠিক না? কবরের মধ্যে যেখানে মার রব্বুকা আমি রবের সওয়াল হবে সেখানে মান নাবিয়ুকা আপনি বিশ্ব নবীর সওয়াল হবে। ওগো আমার নবী, কিয়ামতের ময়দানে যেখানে আমি বিচারক থাকব আর উকিল হিসাবে আপনি বিশ্ব নবী থাকবেন, যেখানে আমি আল্লাহ সুপারিশ গ্রহণকারী থাকব সেখানে আপনি বিশ্ব নবী সুপারিশ করবেন। ওগো আমার বিশ্ব নবী, কিয়ামতের ময়দানে কেউ কখনো আমার সামনে আমার অনুমতি ছাড়া সর্বপ্রথম যে ব্যক্তি সুপারিশ করবে আর কেউ করতে পারবে না, আমার অনুমতি ছাড়া কেউ আমার অনুমতি ছাড়া করতে পারবে না, সর্বপ্রথম যে ব্যক্তিকে আমি অনুমতি দিব সেই ব্যক্তিটা কইলেন আপনি বিশ্ব নবী। সেই ব্যক্তিটা কে ভাই? বিশ্ব নবী না? দেখেন তো ভাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের কাছে এই যে ছোট্ট বাচ্চারা আজকের এই কওমি মাদ্রাসা, যে আমরা মাদ্রাসা এখানে মক্তব পান তারপরে নুরানি এসখানা যে আছে, এইগুলা কি আপনারা জানেন? এগুলা কি? এগুলো হলো টাওয়ার। এগুলা কি ভাই? টাওয়ার। কিসের টাওয়ার? ইমানের টাওয়ার। কিসের টাওয়ার ভাই? মাদ্রাসা কাছাকাছি যে বেশি থাকবে তার ইমান, তার ভিতরে যে একটা ইমানের সিম আছে এই সিমের ভিতরে তত নেটওয়ার্ক পাবে। নেটওয়ার্ক কি? যে টুপি পরে এবং পাঞ্জাবি পরে, পাঞ্জাবি পরে না, মোটামুটি সুন্নত অনুযায়ী নামাজ পরে, শুধু টুপি পরছে, এই টু জিবি মনে করেন যে নেটওয়ার্ক। আর যে পাগড়ি পরে পাঞ্জাবি পরে মনে করবেন মেসওয়ার্ক করে, 3G 4G নেটওয়ার্ক, ইমানের নেটওয়ার্ক নিয়ে আসে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে চলাফেরা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যার মাথার টুপি নাই, যার ভিতরে সুন্নত নাই, এর ইমানের নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে যতই কল দেও কল যাই বোনা কব যে সংযোগ দেওয়া সম্ভব হইতেছে না। কি কি কইব ভাই? সংযোগ দেওয়া সম্ভব হইতেছে না, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। বলে কেন? সুন্নতের সাথে সম্পর্ক নাই, সুন্নতের নেটওয়ার্ক নাই, টুপি নাই, দাড়ি নাই। যার ভিতরে টুপি দাড়ি আছে মনে করতে হবে বর্তমান জামানায় হক পথের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্মে সে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? টুপি দাড়ি আজকে আমাদের ভিতরে সমাজের ভিতরে অনেক ভাই আসি, কিন্তু শুনেন হক কথা কয়ে যায় ছোট মানুষ তো মরার তো কোনো খেল নাই, কোন সময় মরে যায়। দাড়ি যদি না রাখেন 24 ঘন্টা গোনা, কয় ঘন্টা?
দাড়ি যদি কাটেন, টাকনুর নিচে কাপড় চব্বিশ ঘন্টা গুণা, আপনি যেখানে যাই সেখানে কবিরা গুণা হবে। কাবা শরীফে তোয়াফ করে এইখানে বৈশা আছেন, এইখানেও কবিরা গুণা হইতাছে। আজকে থেকে তৌবা করেন, কবিরা গুণা বন্ধ করে। আচ্ছা যাই হোক, তো ভাই এই দাড়িটা রাখেন আর টাকনুর উপরে কাপড় পরে, আর বিশেষ করে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনার যেভাবে ইচ্ছা, আপনার মেধা দিয়া সামর্থ্য, যেভাবে আপনার ক্ষমতা আছে সেইভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, আপনার জান এবং মাল দিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম বিশ্ব নবীর শান সম্পর্কে, কিন্তু এর ভিতরে বলছি নবীর শান, নবীকে ভালোবাসতে হবে, কিন্তু নকল মজদুর মতো না, আসল মজদুর মতো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যখন রক্তের প্রয়োজন হবে, রাজপথে চাপিয়ে বিশ্ব নবীর ইজ্জত হিফাজতের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কি? যাই হোক, আমি এই উদারত্ব আহ্বান রেখেই মাদ্রাসা মসজিদ হুজুরদের সাথে সুসম্পর্ক রাখবেন, এই উদারত্ব আহ্বান রেখে আজকে আমার আলোচনা এখানেই সংক্ষেপ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।